এ দৃশ্য আরও 5 বছর আগে চট্টগ্রামের অলংকার থেকে নিমতলি। এই 6 কিলোমিটার রাস্তা যেন চট্টগ্রামবাসীর দুঃখ ছিল। গর্তে পড়ে বিকল হতো গাড়ি, তৈরি হতো যানজট। এই রাস্তা সংস্কারের জন্যে ইম্প্রুভমেন্ট অফ পোর্ট কানেক্টিং রোড বাই পিসি ফ্রম অলংকার টু নিমতলি এই নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি প্রকল্প হাতে নেয়। রাস্তাটির কাজ শেষ না করে বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কোন প্রতিষ্ঠান কাজ শেষ না করেই পালিয়েছে জানতে আমরা হাজির হই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। এখান থেকে আমরা বেশ কিছু নথি সংগ্রহ করি। নথি বলছে পালিয়ে যাওয়া সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম রানা বিল্ডার্স। নথি বলছে 2017 সালের 20 নভেম্বর কাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নে সর্বনিম্ন দরদাতা রানা বিল্ডার্স কার্যাদেশ পায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন রানা বিল্ডার্সের সাথেই চুক্তি স্বাক্ষর করে। নথি ঘেটে আরও জানা যায় মেসার্স রানা বিল্ডার্স এই কাজটি বিক্রি করে দেয় মেসার্স জাকির এন্টারপ্রাইজের কাছে। প্রতিষ্ঠানটির ঠিকানা কুমিল্লা। আমরা এবার কুমিল্লায় যাব সেই জাকির এন্টারপ্রাইজের কার্যালয়ে। জানতে চাই রানা বিল্ডার্সের কাছে কত টাকায় তারা কাজটি কিনেছিলেন। একটা রানা বিল্ডার্স সিঙ্গেল আর একটা হলো রানা বিল্ডার্স সালে আম্মু। তা আমি আইন রানা বিল্ডার্সে দিই। রানা বিল্ডার্স আমার বাঙ্গাইয়া, কিছু টাকা উনি ওই যে আমার লাইসেন্স বিক্রির কিছু টাকা কর্তন করছে আর কিছু টাকা আমাকে দিয়েছে, এই টাকা দিয়ে আমি কাজ করছি। আমরা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনের মুখোমুখি হতে চাই। ওই কাজটা লিয়েন করা ছিল ইউসিবিএল ব্যাংকের সাথে। আমি আসার পরে ইউসিবিএল ব্যাংকের আসে, বলা ভাই আমাদের বাসার বলে কী সমস্যা আপনাদের, বলে যে আমাদের এই কাজটা আমরা লিয়েন করেছিলাম, আমরা টাকাটা দিয়েছিলাম সিটি কর্পোরেশন, এখানে গ্যারান্টার ছিল যে এই টাকাটার বিলটা আমাদেরকে দেবে, আমরা মানে ইয়েকে পেমেন্ট করবো। কিন্তু এই চুক্তিটা ভঙ্গ করে সিটি কর্পোরেশন টাকাটা প্রায় 26 কোটি টাকা করে দিয়ে দিয়েছে। কাজ শেষ না করে পুরো বিলের টাকা এবং জামানত তুলে নিলেন কিভাবে জানতে আমরা হাজির হই রানা বিল্ডার্সের মালিক মোহাম্মদ আলমের সামনে। ওই যে রাধিকা সড়কের বিষয়টা নিয়ে একটু কথা বলতে, আমি খুব অসুস্থ, আমি এই মাত্র কালই ঘুমোতে পারছি। হ্যাঁ, ওই যে রাধিকায় যে আপনার বিল টাকা, আমি অসুস্থ, আপনি আসেন। হ্যাঁ, আপনার সাইডে যা আছে টাকা আগে তুলে ফেলা হয়েছে, রাস্তার কাজ হয়নি এখন। আপনি যা হয়েছে না হয়েছে, চিটাঙ্গের যে বিষয়টা, চিটাঙ্গে যে আপনার জাকির এন্টারপ্রাইজ বলতেছে, ওটাও আমার নলেজ, ওটা নাকি আপনি ঠিকাদার বিক্রি করেছেন, ওটা অলরেডি কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছে। রায় হয়ে গেছে, রায় হয় না,